আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব, সে বিষয়টি হলো যাদেরকে এড়িয়ে চলাই আপনার জন্য নিরাপদ। মানুষ সামাজিক জীব, এ কারণে আশেপাশের বহু মানুষের সঙ্গে সম্পর্ক রাখার প্রয়োজন হয়। কিন্তু মনোবিদরা বলেছেন, মানসিক সুস্থতার জন্য যেমন বহু মানুষের সঙ্গে ঘনিষ্ঠতা রাখতে হয়, তেমন কিছু মানুষ থেকে দূরেও থাকতে হয়। এই লেখায় থাকছে তেমন কয়েক ধরনের ব্যক্তির কথা যাদের সঙ্গ এড়িয়ে চলাই ভালো। এক, যে আপনাকে পছন্দ করে না। বিশ্বের 700 কোটিরও বেশি মানুষের মধ্যে সবাই যে আপনাকে পছন্দ করে এমন কোনো কথা নেই। কিছু মানুষ নিজস্ব দৃষ্টিভঙ্গির কারণে আপনাকে অপছন্দ করতেই পারে, এক্ষেত্রে আপনার উচিত হবে এদের এড়িয়ে চলা। 2, বিচ্ছেদকৃত বন্ধু। অতীতে আপনার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু পরে ইচ্ছাকৃতভাবে উভয়ের বিচ্ছেদ হয়ে গিয়েছে, এমন ঘটনা ঘটতেই পারে। আর এমন বন্ধুর সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করার চেষ্টা বিপজ্জনক হয়ে উঠতে পারে। 3, সবসময় মানসিক চাপের মাঝে থাকা অনেকের অভ্যাস। এমন মানুষের সঙ্গে আপনি থাকলে সে চাপ আপনার মাঝেও সঞ্চারিত হতে পারে, আর এতে নষ্ট হতে পারে আপনার মানসিক শক্তি। 4, সবসময় তর্ক। আপনার আশেপাশের কেউ কি সবসময় আপনার সঙ্গে তর্ক করে? আপনার সব ধারণার বিপরীতে তার অবস্থান বলে মনে হয়? তাহলে বুঝে নিতে হবে এখানে সমস্যাটি অন্য স্থানে, অর্থাৎ বিরোধ মূলত আপনার ও তার। এক্ষেত্রে এমন মানুষ থেকে দূরে থাকাই পরামর্শ দিচ্ছেন মনোবিদরা। 5, আপনাকে যে ব্যবহার করে, নিজের উন্নতির জন্য আপনাকে ব্যবহার করে, আবার প্রয়োজন না থাকলে আপনার সঙ্গে সম্পর্ক রাখে না, এমন কোনো মানুষ কি রয়েছে আপনার আশেপাশে? এমন মানুষ যদি থাকে আপনার আশেপাশে, তাহলে তার কাছ থেকে দূরে থাকাই শ্রেয়। 6, বাজে প্রভাব বিস্তারকারী। বাজে নেশা কিংবা অবৈধ কার্যকলাপের জন্য কোনো বন্ধু কি আপনাকে ক্রমাগত তাগাদা দেয়? এমন ব্যক্তির কাছ থেকে ভালো কোনো কিছু লাভ করার আশা করা যায় না। যত দ্রুত সম্ভব তার সঙ্গ ত্যাগ করতে হবে। তো বন্ধুরা, আপনি কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন? যদি না করে থাকেন, তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।